মুর্শিদাবাদ পৌরসভা আর মুর্শিদাবাদ পৌরসভার 16টি ওয়ার্ডের মধ্যে 6টি ওয়ার্ড বিজেপি ছিনিয়ে নিয়েছে, একটি ওয়ার্ডে জয়লাভ করেছে নির্দল এবং বাকি 9টি ওয়ার্ড তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছে। যে সমস্ত প্রার্থীরা বিজেপি থেকে জয়লাভ করেছে তাদের কি বক্তব্য চলুন এবার শুনে নি। প্রত্যেকটা মানুষ যে আমাকে এতটা সাহায্য করেছে, আমার পাশে এসে দাঁড়িয়েছে, আমাকে এত ভালোবাসা দিয়েছে, মানে আমি তাদের কাছে খুবই 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 কৃতজ্ঞ। এর আগে জয়ী ছিলেন কংগ্রেস, হ্যাঁ এবার বিজেপি প্রথম। কেমন লাগছে? সত্যি সত্যি খুব 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 ভালো লাগছে, খুব খুব আনন্দ হচ্ছে। না আমি এই লাইফে ফার্স্ট দাঁড়িয়ে, আমি ফার্স্ট যাদের 25 বছর ধরে যারা রাজত্ব করছিল তাদেরকে আমি আজ ভেঙে আমি আজ জয়ী হয়ে আসতে পেরেছি। আমি মানে এতটা আনন্দ পাচ্ছি মানে আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। থ্যাংক ইউ। নামটা বলবেন? শাউলি দত্ত হালদার, 12 নম্বর ওয়ার্ড, বিজেপি প্রার্থী। চৌদ্দ নম্বর ওয়ার্ড, আমি কাকলি মণ্ডল, বিজেপি প্রার্থী। আমি মানে আনন্দ আমি আর ধরে রাখতে পারছি না। আমি আমার এই জেতার পেছনে আমার ওয়ার্ডের ছোট বড় সবার অক্লান্ত পরিশ্রম এবং এত আশীর্বাদ পেয়েছি মানে আমি আর কিছু বলে বোঝাতে পারছি না। তৃণমূল এখনো সেটা যায় না, শুধু উইন হয়েছি সেটাই। মানে এত আনন্দ আমি ধরে রাখতে পারছি না। হ্যাঁ এর আগে দাঁড়িয়েছিলাম, না কিছু ভোটে জয় হতে পারিনি। বিজেপি থেকেই দাঁড়িয়েছি এবার দ্বিতীয়বার। 14 নম্বর ওয়ার্ড, কাকলি মণ্ডল। আপনার নাম? কাকলি মণ্ডল। আর আপনার? শাউলি দত্ত। শাউলি দত্ত। কত ভোটে জানেন? জানি না। চৌদ্দ নম্বর ওয়ার্ড, আমি কাকলি মণ্ডল, বিজেপি প্রার্থী। আমি মানে আনন্দ আমি আর ধরে রাখতে পারছি না। আমি আমার এই জেতার পেছনে আমার ওয়ার্ডের ছোট বড় সবার অক্লান্ত পরিশ্রম এবং এত আশীর্বাদ পেয়েছি মানে আমি আর কিছু বলে বোঝাতে পারছি না। তৃণমূল এখনো সেটা যায় না, শুধু উইন হয়েছি সেটাই। মানে এত আনন্দ আমি ধরে রাখতে পারছি না। হ্যাঁ এর আগে দাঁড়িয়েছিলাম, না কিছু ভোটে জয় হতে পারিনি। বিজেপি থেকেই দাঁড়িয়েছি এবার দ্বিতীয়বার। 14 নম্বর ওয়ার্ড, কাকলি মণ্ডল।